বর্তমান দেশে রাসেলস ভাইপারের যে প্রকোপ এটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে মানুষ অনেক আতঙ্কে আছে যে কখন না আমি এই রাসেলস ভাইপারের মুখোমুখি হই কখন না আমাকে ছবল মেরে দেয় শুধু যে প্রান্তিক এরিয়া এগুলোতে না এখন ঢাকা শহরেও আসলে ঢুকে যাচ্ছে এই রাসেলস ভাইপার তো আমরা অনেকেই অনেক বেশি উদ্বিগ্ন আসলে এই মুহূর্তে আমাদের করণীয়টা কি তো সে ব্যাপারে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব পৃথিবীর শুরু থেকে নিয়ে এ পর্যন্ত মানে যুগে যুগে যে সমস্ত প্রাণী এগুলো কিন্তু এই পৃথিবীতেই বসবাস করে আসছে শুধুমাত্র রাসেলস ভাইবার বিষাক্ত এমন নয় আরো অনেক বিষাক্ত সাপ রয়েছে বিচ্ছু রয়েছে অনেক বিষাক্ত প্রাণী রয়েছে তো প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে রিল্যাক্স থাকতে হবে যে পৃথিবীতে অনেক এরকম বিষাক্ত প্রাণী আছে ছিল আছে থাকবে অতএব আমরা চাইলেও বিষাক্ত প্রাণী মুক্ত এই পৃথিবী করতে পারবো না অতএব প্রথমত আমাদেরকে মেন্টালি এটাকে করতে হবে মেনে নিলাম যে রাসেলস ভাইপার খুব বেশি বেড়ে গেছে এখন করণীয় কি করণীয় হচ্ছে যে প্রথমত সাবধানতা অবলম্বন করা আমাদের বাড়ির আশপাশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পাশাপাশি হচ্ছে যে আমরা যে সমস্ত জায়গায় কাজকর্ম করি বিশেষ করে যারা কৃষি কাজ করি এবং বসবাস করি আমরা যে সমস্ত জায়গায় কাম করি এই সমস্ত একটু করা এবং দৃষ্টি রাখা কাজ তৃতীয় নাম্বার কাজটা হচ্ছে যে রাসুল্লাহ সাল্ল আলিহাসাল্লাম সেই চোদ্দশো পনেরোশো বছর আগেই আমাদেরকে অসাধারণ দোয়া শিখিয়ে দিয়েছেন এই সমস্ত বিষাক্ত সাপ আ হিংস ও প্রাণী এগুলো থেকে বাঁচার জন্য খুব মজার ব্যাপার আলহামদুলিল্লাহ হাদিসের মধ্যে এসেছে মুসলিম শরীফের হাদিস 2708 নাম্বার হাদিসে এই দোয়াটি এসেছে দোয়াটি হচ্ছে আউযু বিকা লিমাতি আল্লাহি তাম্মাতি মিন শাররি মা একটা দোয়া খুব সুন্দর দোয়া এবং এই দোয়াটি যদি আমরা নিয়মিত পাঠ করি তাহলে ইনশাআল্লাহ তাআলা এবং যদি আমরা সাবধানে থাকি ইনশাআল্লাহ কোন ধরনের বিষাক্ত প্রাণী আহ সাপ বিচ্ছু বলেন হিংস্র প্রাণী বলেন আমাদেরকে আক্রমণ করবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন আমি দোয়াটি আবারও বলছি কালিমা তিল্লাহ বললাম যাতে করে আপনারা শিখে নিতে পারেন ইনশাল্লাহ তো এই দোয়াটি আপনারা মুখস্থ করে রাখবেন ইনশাল্লাহ যখনই নামাজ পড়বেন দোয়াটি পাঠ করবেন মনাজাত করবেন দোয়াটি পাঠ করবেন কৃষকরা যখন কাজ করতে যাবেন দোয়াটি পাঠ করবেন যখনই আপনার ভয় হবে এই বিষাক্ত সাপের ব্যাপারে বা অন্য কোনো পোকামাকড়ের ব্যাপারে হিংস্র প্রাণীর ব্যাপারে সাথে সাথে এই পাঠ করবেন ইনশাআল্লাহ এবং আল্লাহকে বলবেন হেফাজতের জন্য আল্লাহ আমাদেরকে ইনশালত করবেন দেখুন রেখেছেন আমরা যখন রাতের বেলা ঘুমাই তখন আমাদের নাকের ভিতর দিয়ে পোকামাকড় ঢোকার কথা কানের সিদ্ধ দিয়ে ঢোকার কথা পিপড়া ঢোকার কথা তেলা পোকা ঢোকার কথা ঢোকে না কেন ঢোকে না কারণ এগুলোকে আল্লাহর ফেরেজ তারা পাহারা দেয় অতএব যখন আমার জিম্মাটা আল্লাহ তালার কাছে যাবে আল্লাহ তালার কাছে যখন আমি রক্ষা চাবো হেফাজতে থাকার জন্য দোয়া করব আল্লাহ অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন ইনশাআলারা আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন যাতে করে অন্যরা এই দোয়াটা সম্পর্কে জানতে পারে এতে করে আপনাদেরও নেই হবে ইনশাআল্লাহ আর এ ধরনের ভিডিও আপনারা নিয়মিত পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত او تكون شو سو تكون اللهم فز والسلام عليكم ورحمه الله تعالى وبركاته